হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি Th14 এর উপর অ্যাটাক স্ট্র্যাটেজি, দাও আবার জ্যাপ আর ড্রাগন, ড্রাগন রাইডারের সাথে তোমরা যে কোনো বেস, যে কোনো টাউনহলকে কিন্তু নিমিশের মধ্যেই করে দিতে পারো কিমা কিমা। তো গাইস চলো তোমাদেরকে আরও একবার আমি আর্মি দেখাবো, তারপর আমি চলে যাবো বেসকে কিমা কিমা করার জন্য। তো গাইস দেখে নাও, আজকে আমি এই আর্মি নিয়ে নিয়েছি, তো আর্মি রেডি আছে, আমি রেডি আছি, আর দেরি কিসের, তাড়াতাড়ি করে অ্যাটাকটা শুরু করবো। কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলের নতুন এসো, তোমরাও কিন্তু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো, লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও। তো চলো আজকের অ্যাটাক শুরু করা যাক। Clash of Clans. তো গাইস ফার্স্ট অ্যাটাক এখন আমি এই বেসের উপর শুরু করছি। সবার ফার্স্ট এয়ার ডিফেন্সকে টেক ডাউন করব। তো গাইস দেখো, এখান থেকে আমি এয়ার ডিফেন্স টেক ডাউন করে নিচ্ছি। তো এখান থেকে এয়ার ডিফেন্স টেক ডাউন হয়ে গেছে। এবার আসবে মহারাজ, এখান থেকে আসবে রানী সাইবার, ঠিক আছে? মহারাজ রানী সাইবার এখান থেকে এসছে। এবার কিন্তু গাইস এখান থেকে আসবে ড্রাগন, এখান থেকে আসবে লুন, এখান থেকে ড্রাগন রাইডার, দাদু আর সি চলে এসছে। আছে আমার কাছে ব্যাটেল ব্লিম, এখান থেকে ব্যাটেল ব্লিম চলে এসছে। এখনও দাদুর অ্যাবিলিটি, সো গাইজ এখান থেকে দাদুর অ্যাবিলিটি দিয়ে দিচ্ছি। টাউন হলের ওপরে চলে আসবে রেজ, রেড চলে এসছে। দেখো গাইজ এখান থেকে টাউন হল, টাউন হল, টাউন হল নিয়ে নিয়েছে। তো এখন আছে এখান থেকে গাইজ আর্টিলারি, তো এখান থেকে আর্টিলারিকে নিয়ে নেবে। আর্মি প্রচুর আছে, এখান থেকে ফ্রিজ, দেখো এখানে ফ্রিজ, এখান থেকে আর সির অ্যাবিলিটি, এখান থেকে কিন্তু গাইজ ইনফেনোকে আবার ফ্রিজ, দেখো এখান থেকে ইনফেনোকে আমি আবার ফ্রিজ করে দিয়েছি। এখান থেকে ড্রাগন রাইডার, ড্রাগন সব কাজ করছে, তবু জাস্ট এখান থেকে অ্যাটাকটা দেখবো। তো গাইজ দেখো এখান থেকে অ্যাটাক দেখতে থাকো। তো এখান থেকে ইনফেনো আছে, ইনফেনোকে নিয়ে নিয়েছে। তো এখান থেকে স্ক্যাটার শটকে ফ্রিজ, তো গাইজ এখান থেকে আবার স্ক্যাটার শটকে ফ্রিজ করে দিয়েছি। আর এখান থেকে ড্রাগন কাজ করছে, তো কিছুক্ষণ ওয়েট করবো। তো গাইজ ডিফেন্সের মধ্যে মেন ডিফেন্স বলতে কিন্তু একটা স্ক্যাটার শটই রয়েছে, ঠিক আছে? তো এই স্ক্যাটার শটকে নিতেই হবে। দেখো নিয়ে নিয়েছে গাইজ এখান থেকে স্ক্যাটার শট। ও মাই গড গাইজ, এয়ার বোম এত উঠছে, এত ড্যামেজ দিচ্ছে, মানে বলার কিছু নেই। তো গাইজ দেখো এখানে ড্রাগন রাইডার রয়েছে, ড্রাগন রয়েছে, আর হাতে রয়েছে আমাদের প্রচুর টাইম। তো এই টাইমের মধ্যে কিন্তু এই অ্যাটাকে গাইজ থ্রি স্টার আসতে চলেছে। কারণ ও মাই গড, দেখো গাইজ ডিফেন্স, মানে এয়ার বোম উঠে উঠে সব আর্মিকে শেষ করে দিচ্ছে। তো এখন কিন্তু এখান থেকে রয়েছে আমার ড্রাগন, তো ড্রাগন তো গাইজ কামাল করে দেবে, এই অ্যাটাকে চলে আসবে থ্রি স্টার। আমার দাদু হয়েছে, তো আর টেনশন কিসের? তো দেখো গাইজ এই অ্যাটাকে চলে আসছে থ্রি স্টার ড্রাগন, আর ড্রাগন রাইডারের সাথে বেসের খেল খতম হয়ে গেছে, 9900 বেস চেস। তো গাইজ ফার্স্ট অ্যাটাক তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো সেম আর্মির সাথে চলো তোমাদের আরও একটা বেসের উপর অ্যাটাক করে দেখাবো, মানে নেক্সট অ্যাটাক। তো চলো নেক্সট অ্যাটাক শুরু করা যাক। Clash of Clans. সো গাইজ নেক্সট অ্যাটাক এই বেসে আমি করতে চলেছি। দেখো এয়ার ডিফেন্স আর এয়ার সুইপারকে টেক ডাউন করে নেব। দেখো এয়ার ডিফেন্স আর এয়ার সুইপার কিন্তু টেক ডাউন হয়ে গেছে, ঠিক আছে? এবার কিন্তু গাইজ চলে আসবে এখান থেকে রানী সাইবা, আর এখান থেকে আসবে মহারাজ, চলে আসলো। তো গাইজ এবার কিন্তু এখান থেকে চলে আসবে ড্রাগন, তো দেখো এখান থেকে ড্রাগন লুন, ড্রাগন রাইডার, এখান থেকে আসবে দাদু, আসবে আরসি, ঠিক আছে? তো এখান থেকে দেখো কাজ করছে সব, এখানে ব্যাটেল ব্লিম চলে আসবে, এখনো কিন্তু দাদুর অ্যাবিলিটি আছে, ঠিক আছে? তো গাইজ এখান থেকে এবার আমি দিয়ে দেব দাদুর অ্যাবিলিটি, দাদুর অ্যাবিলিটি গাইজ দিয়ে দিয়েছি। এখানে চলে আসবে রেড, তো দেখো গাইজ এখান থেকে টাউন হল নিয়ে নিয়েছে। তো টাউন হলকে তো এখান থেকে নিয়ে নিয়েছে গাইজ, তো এখান থেকে ইনফেনোকে ফ্রিজ, তো দেখো এখান থেকে আমি ইনফেনোকে ফ্রিজ করে দিয়েছি। তো গাইজ ডিফেন্স বলতে একটা ইনফেনো আর একটা স্ক্যাটার শট আছে, তা বাদে কিন্তু আর কিছু নেই। তো এখান থেকে আরসির অ্যাবিলিটি দেওয়া হয়ে গেছে, দেখো আরসির অ্যাবিলিটির সাথে তো অনেকগুলোই ডিফেন্স নিয়েছে। তো গাইজ এখন মেন ডিফেন্স, চলো এখান থেকে ফ্রিজ করে দিই
স্ক্যাটার শট আর ইনফেনোকে আমি ফ্রিজ করে দিয়েছি, আবারও এখান থেকে স্ক্যাটার শট আর ইনফেনোকে গাইস ফ্রিজ করে দিয়েছি। তো দেখো এখান থেকে স্ক্যাটার শট ইনফেনোকে নিচ্ছে, তো গাইস বেসের কেল কিন্তু করে দেবে খতম, কারণ খতম হয়েই গেছে। গাইস দেখো ড্রাইগন রাইডার তো একদম পুরো মারাত্মক কাজ করছে, একদম বেসকে শেষ করে দিয়েছে, আর ড্রাইগন পিছনে পিছনে ক্লিয়ার করতে করতে আসছে। তো দেখো ড্রাইগন রাইডার একদম পুরো সাব্বাস, দেখো এয়ারবোম উঠে কিন্তু সবকটা ড্রাইগন রাইডার শেষ। তো কোনো ব্যাপার না গাইজ, আমার কাছে আর্মি প্রচুর রয়েছে, আর রয়েছে রানি সাইবার অ্যাবিলিটি। সো রানি সাইবার অ্যাবিলিটি কিন্তু গাইজ আমার হাতে প্লাস পয়েন্ট থাকবে, কারণ ডিফেন্স বলতে আর কিছুই নেই, শুধু একটা ক্যানন আছে, ব্যাস গাইজ বেসের খেল খাতাম। তো গাইজ দেখো এই অ্যাটাক স্ট্র্যাটেজিটা তোমরা যে কোনো বেস যে কোনো টাউন হলের উপরে ইউজ করতে পারো, ভীষণ ইজিভাবে থ্রিস্টার আসবে। সো দেখো এখান থেকে 99 and 100 এতগুলো আর্মির সাথে চলে এসছে থ্রি স্টার, আর থেকে গেছে রানি সাইবার অ্যাবিলিটি। তো গাইজ আজকে নেক্সট হয়ে গেছে, তো চলো আজকে লাস্ট অ্যাটাক তোমরা দেখতে থাকো, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো। তো চলো আজকে লাস্ট অ্যাটাকটা দেখে নেওয়া যাক। ক্ল্যাশ অফ ক্ল্যান্স। তো গাইস আজকে থার্ড অ্যাটাক এই বেসে শুরু করছি। দেখো সবার ফার্স্ট এয়ার ডিফেন্স আর এয়ার সুইপারকে টেক ডাউন করব। তো গাইস দেখো এখান থেকে এয়ার ডিফেন্সকে টেক ডাউন আমি করে নিয়েছি। এবার কিন্তু এখান থেকে আসবে মহারাজ, এখানে আসবে রানি সাইবার, ঠিক আছে চলে এসছে, এখান থেকে ক্লিয়ার করবে। এবার এখান থেকে কিন্তু চলে আসবে ড্রাইগান, এখান থেকে আসবে লুন, এখান থেকে ড্রাইগান রাইডার, দাদু, আরসি, ঠিক আছে চলে এসছে। এখান থেকে আসবে ব্যাটেল ব্লিম্প, ব্যাটেল ব্লিম্প, এখান থেকে আসবে দাদুর অ্যাবিলিটি। তো গাইজ এখান থেকে তাদের অ্যাবিলিটি চলে এসছে, টাউন হলের উপরে চলে আসবে রেজ, এখান থেকে টাউন হল, টাউন হল, দেখো গাইজ ফ্রিজ। সো এখান থেকে টাউন হল, টাউন হল, টাউন হল, টাউন হলকে তুমি নিতেই হবে। সো গাইজ দেখো এখান থেকে টাউন হল নিয়ে নিয়েছে, আমার কাছে এখনো টু ফ্রিজ আছে, এত আর্মি রয়েছে। তো গাইজ এই অ্যাটাকে তো ফ্রিজটা আসতেই হবে, এখনো আরসির অ্যাবিলিটি, ও মাই গড, এখনো আরসির অ্যাবিলিটি আছে, রানি সাহেবের অ্যাবিলিটি চলে গেছে, মহারাজের অ্যাবিলিটি রয়ে গেছে। সো গাইস এখান থেকে আরসির অ্যাবিলিটি আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে ইনফেনোকে ফ্রিজ, এখান থেকে গাইস আমি ইনফেনোকে ফ্রিজ করে দিয়েছি, আমার কাছে কিন্তু এখনো রয়ে গেছে ফ্রিজ। তো এখান থেকে ইনফেনোকে আবার ফ্রিজ করে দিয়েছি। এবার গাইস এখান থেকে কিন্তু এই ডিফেন্সগুলোকে নিতে হবে, আমার মহারাজ কোথায়। তো আমার মহারাজ গাইস এখান থেকে ক্লিয়ার করছে, এখান থেকে ড্রাইগান রাইডার ড্রাইগান কাজ করছে। তো গাইস এই অ্যাটাকে কিন্তু থ্রি স্টার আসছে, ঠিক আছে। তো দেখো এখান থেকে হিডেন টেস্টার রয়েছে, এখান থেকে হিডেন টেস্টার নিয়ে নেবে। তো দেখো এখান থেকে মহারাজ, মহারাজ গাইস মহারাজের অ্যাবিলিটিটা আমার হাতে প্লাস পয়েন্ট থেকে যাবে, মহারাজের অ্যাবিলিটি দিতে হবে না, এতগুলো আর্মির সাথে গাইস চলে এসছে থ্রি স্টার বেসের খেল গাইস খাতাম। তো দেখো কত পাওয়ারফুল অ্যাটাক স্ট্র্যাটাজি, যে কোনো বেস যে কোনো টাউন হলকে একদম পুরো নিমিশের মধ্যে করে দেবে কিমা কিমা, লুটো দেখো কত ভালো পেয়ে গেছি। তো আজকের এই অ্যাটাক স্ট্র্যাটাজিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে তাড়াতাড়ি করে কমেন্ট করে জানিয়ে দাও, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তোমরাও তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে ফেলো। তো গাইস আজকের মতন অ্যাটাক আমার হয়ে গেছে, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজকে তাহলে এইটুকুই, বাই।